তো খুব ভালো লাগে এটা ওর ওর একটু অ্যাকচুয়ালি ইন্টারেস্টও আছে তো যাই হোক আর বুঝতেই পারছো আর বলার কিছু নেই যে আমি ঠাকুরদায় এসেছি এখানেও অলরেডি মেলা চলছে তো পূজাকে নিয়ে যাব মেলাতে একটু ঘোরাঘুরি ওকে করতে করাতে হবে তো যাই হোক এখন অফ করছি আবার পরে কথা হবে তোমাদের সাথে আর এদিকে দেখো এই যে আমার মায়েদের ঘরে যে আমন ধানের চাষটা হয়েছিল সেই চাষের ধানগুলো সব মাঠ থেকে চলে এসছে আর আজকে এই যে রিক্সা করে গোলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বিক্রির জন্য কেননা আমাদের তো ধান রাখার বাড়িতে সেরকমভাবে কোনো সিস্টেম নেই সেই জন্য আজকেই গোলায় চলে যাবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে আমি একটু ক্রিসমাসের একটু লুক ট্রাই করেছি তো শ্যুট করবো কিছু ভিডিও শর্টস তো সারাদিন ভীষণ বিজি ছিলাম সেই জন্যে সকালবেলা ভিডিওটা স্টার্ট করার পর আর একেবারে সময় পাইনি তো এখন একটু ফ্রি আছি বিকেলবেলার টাইমটা পুচা ঘুমাচ্ছে সেই জন্য একটু শ্যুট করতে এসছি ছাদে তো চলো বেশি কথা না বলে ক্যামেরাটা সেট করে কিছু শর্টস ভিডিও করে নেওয়া যাক ঠিক আছে তো এই যে দেখো আমি স্ট্যান্ড ক্যামেরাটা সেট করে দিলাম আর এই যে গিয়ে একটু ভিডিও করা স্টার্ট করে দিলাম তো ক্রিসমাসের দিন আমরা বড়রাও বাচ্চা হয়ে যাই বাচ্চাদের মতন তিরিং তিরিং লাভাতে ইচ্ছে করে ক্লজের কাছে গিফট ডিমান্ড করতে ইচ্ছে করে মনে হয় বলি সান্তাক্লজ আমাদেরকেও গিফট দিয়ে যাও বড় হয়ে গেছি বলে কি আর গিফট চাইতে পারি না বলো গিফট তো সবারই ভালো লাগে তাই না তো বেলা এখন এতটাই ছোটো কয়েকটা ভিডিও না করতে করতেই সন্ধে হয়ে গেল তোমরা জানোই যে ডিসেম্বরের বাইশে সব থেকে আর কি ছোটো দিন হয় তো সেই জন্যে এই এই টাইমটা ওই মানে ছোটো দিনের সময়টাই চলছে এবার থেকে প্রত্যেক দিনই এক মিনিট দু মিনিট করে করে বেলাটা বাড়বে পরপর বাড়বে বাড়তে বাড়তে তখন একটু মোটামুটি সুইটেবল জায়গায় এলে আমার কাজ করতে সুবিধে হয় আমার আর কি ডিউটি থেকে ফিরে এসে তারপরে হচ্ছে রেডি ফেডি হয়ে ভিডিও করতে এত শর্ট বেলার মধ্যে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তাও আজকে কিছুটা করেছি ভিডিও তোমরা দেখো সেগুলো আর এখন অফ করছি আবার পরে কথা হবে দেখো বন্ধুরা ঠাকুরদাতেও মেলা শুরু হয়ে গেছে আর আমরা এখন এসেছি মেলা দেখতে এখানে এসছে একটা ছোটোদের সুইমিং পুল আর তাতে বোটিং করা যায় তো পূজা আর মধু তো দেখে ভীষণ এক্সাইটেড ওরা তো চড়বে তো ওরা উঠুক একটু বোটিংটাতে

বন্ধুরা মেলায় বাচ্চারা এসে খুবই এনজয় করছে আমিও ওদের দেখে ভীষণ খুশি লাগছে আমারও তো কৃষ্ণ বেচারা দাঁড়িয়ে আছে ও তো একটু বড়ো হয়ে গেছে ও আর বোটিং করতে পারবে না তো এদের বোটিং শেষ হলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করিয়ে নেবো বাচ্চাগুলোকে তারপরেই বাড়ি চলে যাবো কেননা ঠান্ডা পড়েছে তো বন্ধুরা দেখো এই যে বাড়ি ফিরে এলাম মেলা থেকে খুব পূজা তো ভীষণ এনজয় করলো বোটিংয়ে আরও ড্রাগনে আর হচ্ছে অন্যান্য রাইডগুলোতেও চড়বে বলছিল কিন্তু আর ওকে চড়ানো হয়নি হ্যাঁ বাবা বলো কি বলছো কি দেখবো বলো আচ্ছা দাঁড়াও এটা আমি বন্ধ করে দিই পূজা খেলতে খেলতে সব জিনিসপত্র বানিয়েছে সেইগুলোই আমাকে দেখতে ডেকে নিয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতন আসছি গুড নাইট টা